বিজেপি সরকার আহিলে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার অহার লগে লগে অসম মিজোরাম সীমান্ত উত্তপ্ত পরিস্থিতি আরম্ভ হল। আর জুয়েল আলাপুর যে ঘটনা হয়েছে, উগ্র মিজোসকলে অসমীয়া পুলিশের উপর আক্রমণ করলে, ছয়জনক পুলিশ আমার জওয়ানক গুলে হত্যা করলে, আর ষাটিজনের অধিক পুলিশকর্মীক ইঞ্জোর করলে। আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে দাবি জানাইছো যে অতি সোনকালে মিজোরাম সীমান্ত লালাপুর সমস্যা সমাধান করব লাগে। আর অতি এটা দুঃখের বিষয়, অতি পরিতাপর বিষয়, যোৱাকালি কাছাৰ জেলাত যেহেতু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বক্তব্য প্রদান করলে, এই বক্তব্যর আমি বিরোধিতা করেছো আর সেই বক্তব্য আমি তীব্র শাখার গরিহণা দিছি। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এটা কথা স্পষ্টভাবে কৈছিল যে ভারতবর্ষর সংবিধানত কোনোবা এখন তাইত যদিন উল্লেখ থাকে যে বরাক উপত্যকা মিজোরাম দিবলৈ, আর কেন্দ্রীয় সরকারের যদি সমত প্রকাশ করে তেনহলে বরাক উপত্যকা মিজোরামক কটাই দিবলৈ প্রস্তুত। আমি তেখেতক হুকিয়াই দিব বিচাৰিছো, অসমের এটা অঙ্গ বরাক উপত্যকা, আর বরাক উপত্যকা অসমের হয়ে সদায় থাকিব। আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের মুখ্যমন্ত্রীকে এটা কথা স্পষ্টভাবে কব খুঁজেছো, শিলচরত আই এনে ধরনের বক্তব্য প্রদান করাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, আর ভবিষ্যতে এনেবুর বক্তব্য প্রদান নকৰিবৰ কারণে আমি হুকিয়াই দিব বিচাৰিছো। আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে স্পষ্টভাবে কৈছো, বরাক উপত্যকা হয়ে থাকিব, হয়ে আছে, আর হয়ে থাকিবৰ কারণে আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে সদায় আমি যুঁজিম, আর যুঁজি যুঁজি আমি জিকিমে সেই কথা স্পষ্টভাবে আমি কব খুঁজেছো। আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে আন এটা এটা কথা কব বিচাৰিছো, যে সময় মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে সরকার ব্যর্থ, কেন্দ্রীয় সরকার ব্যর্থ, মিজোরামের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া আলোচনার পিছদিনে এনেবুর ঘটনা সংঘটিত হওয়া এনেবুর কার্যত আমি একটা সন্দেহ উপভোগ করছো যে এটা কোনোবা ইচ্ছা তেন হয়েছে নেকি। গতি আমি মানুষ মরব মরবর কারণে বিচার নেকি, পুলিশ মরব বিচার নেকি, পুলিশের ওপর অত্যাচার আমি সহ্য নকরো, মানুষের ওপর অত্যাচার নকরো। আমি তেখেতসকল অতি সোনকালে এইখানে সমস্যা সমাধান করার ক্ষেত্রে আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ দাবি জানাইছো। আনহাতেদি আজি সমগ্র বরাক উপত্যকাত জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে বরাক উপত্যকার প্রতিখন জেলার বিভিন্ন ঠাইত টায়ার জ্বলাইছে, প্রতিবাদ সাব্যস্ত করেছে, গৃহমন্ত্রী মুখ্যমন্ত্রী অমিত শাহ খুজপুতলিকা দাও করেছে আপনাদের দেখিছে, আর সেইখানে প্রতিবাদ যেতালেক মিজোরাম সীমান্ত সমস্যা সমাধান নহব এইখানে প্রতিবাদ চলি থাকিব, আর এইখানে প্রতিকার আমি অর্থনৈতিকভাবে আমার এই অর্থনৈতিক অবরোধ আমি অব্যাহত রাখিম। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক এটা কথা স্পষ্টভাবে কৈছো যে মিজোরাম সীমান্ত ভারতবর্ষর অমিত শাহ ডাঙরিয়ার আমি খুজপুতলিকা দাও করেছো, আর কেন্দ্রীয় সরকারক আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে হুকিয়াই দিব বিচাৰিছো যে আমি কোনো কারণে মিজোরাম সীমান্ত যে উগ্র মিজোসকলে মানুষের উপর অত্যাচার করা আরম্ভ করেছে, পুলিশের উপর যে অত্যাচার করা আরম্ভ করেছে, পুলিশ গুলিয়াই মারিছে, আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে কোনো কারণে সহ্য নকরো। আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে আজির তারিখত আমি সমগ্র রাজ্যব্যাপী আমি প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছো, আর অনাগত দিনত আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতিয়ে অনির্দিষ্টকালে আমি অর্থনৈতিকভাবে আমি আমার প্রতিবাদ অব্যাহত রাখিছো। জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতি আমি মিজোরাম সরকারক হুকিয়াই দিব বিচাৰিছো, আমার পুলিশের উপর কোনো পর্যায়ে আমি অত্যাচার করা মানি নলও, আর জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে রাইজের উপর কোনো কারণে অত্যাচার মানি নলয়। আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে মিজোরাম সরকারক ইয়ারপর হুকিয়াই দিব বিচাৰিছো যে মিজোরাম সরকারে যেতালে মানুষের উপর যেতালে পুলিশের উপর অত্যাচার বন্ধ নকরবলে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের এই ধারাবাহিক আন্দোলন অব্যাহত থাকিব। জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে সরকার হুকিয়াই দিব বিচাৰিছো যে সরকারে আজিলেকে কিয় কারণে মিজোরাম সীমান্ত সমস্যা সমাধান করব নিলে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যাকালি শিলচরত যে বক্তব্য করেছে এই বক্তব্যের আমি তীব্রভাবে বিরোধিতা করছো, তেও কৈছে ভারতবর্ষর সংবিধানত কোনোবা ঠাইত যদি উল্লেখ থাকে যে বরাক বিলে আমি মিজোরামলৈ যদি দিব পারো তাহলে আমি মিজোরামত গতাই দিম, বা কেন্দ্রীয় সরকারে যদি বিচারে আমি মিজোরামত গতাই দিম। আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ তথা বরাক উপত্যকার রাইজে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক হুকিয়াই দিব বিচাৰিছো, বরাক উপত্যকার এটা অঙ্গ, বরাক উপত্যকা এটা অঙ্গ, আমি কোনো পর্যায়ে মিজোরামের যাব নিবিচার, মিজোরামের যদি আমাক যাবলে দিয়ে সরকারে বা মুখ্যমন্ত্রী যদি একটু চালচরণ থাকে তেনহলে আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ বরাক উপত্যকার রাইজে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন আমি কার্যসূচী রূপায়ণ করি। আই থাকবলগা দিনত জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে মুখ্যমন্ত্রীক হুকিয়াই দিব বিচাৰিছো যে মুখ্যমন্ত্রী রাজনীতিক চাল চলিবর কারণে বরাক উপত্যকাত
যে বরাক উপত্যকা মিজোরামৰ লগত গটাই দিব বুলি যে মন্তব্য কৰিছে মন্তব্য উঠাই লবৰ কাৰণে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে আহ্বান জনাইছো লগতে আমি অসম চৰকাৰক হুকিয়াই দিব বিচাৰিছো যে অসম আপোনালোকে জানে অসমৰ সীমা সমস্যা আছে নাগালেণ্ডৰ লগত মেঘালয়ৰ লগত অৰুণাচলৰ লগত মিজোৰামৰ লগত কিন্তু যোৱা পাঁচ বছৰ অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ আন আন জাতীয় জনগোষ্ঠীৰ সংগঠনে প্ৰতিবাদ কৰাৰ পিছতো আজিলৈকে অসম চৰকাৰে এইখিনি সমস্যা সমাধান কৰিব নোৱাৰিলে সেই ক্ষেত্ৰত অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে আমি বিভিন্ন সময়ত আন্দোলন কৰি আহিছোঁ প্ৰতিবাদ কৰি আহিছোঁ কিন্তু সেই প্ৰতিবাদৰ পৰা তেওঁলোকে হেও নামানি আজিলৈকে কোনো সমস্যা সমাধান নকৰে কিন্তু অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ স্পষ্ট কথা যেতিয়ালৈকে অসম মিজোৰাম সীমান্ত সমস্যা সমাধান নহ'ব তেতিয়ালৈকে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদকে আদি কৰি আন আন জাতীয় জনগোষ্ঠীৰ সংগঠনে বৰাক উপত্যকাত তীব্ৰতৰভাৱে এই আন্দোলনৰ কাৰ্যী ৰূপায়ণ কৰি আছে কৰিব আৰু লগতে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে এটা কথা স্পষ্টভাৱে কৈ দিব খুজিছোঁ যে আজি অসম পুলিচৰ ওপৰত আক্ৰমণ কৰা হৈছে ছয়জন পুলিচ জোৱানক তেওঁলোকে গুলীয়াই হত্যা কৰিছে কাইলৈ অসমৰ ৰাইজক হত্যা কৰিব বিচাৰিব কিন্তু এইখিনি হত্যা কৰা এইখিনি চাল চৰণ তেওঁলোকে বন্ধ কৰিব লাগিব আৰু অসম চৰকাৰক যদি মিজোৰামৰ লগত কোনোবা মিত্ৰিয়ালি থাকে তেনেহ'লে তেওঁলোকৰ মিত্ৰিয়ালি কৰিব পাৰে কিন্তু ৰাইজ লৈ এনেধৰণৰ মিত্ৰিয়ালি আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে কোনো কাৰণতে বৰদাস্ত নকৰোঁ আৰু অসম চৰকাৰক হুকিয়াই দিব বিচাৰিছোঁ যে হোৱা এক মাহৰ ভিতৰত তেওঁলোকে এই সীমা সমস্যা সমাধান নকৰে তেনেহ'লে আহি থাকিব লগা দিনত অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে বৰাক উপত্যকাত জংগী আন্দোলন আৰম্ভ হ'ব এই আন্দোলনৰ সূচনা হ'ব বৰাক উপত্যকাৰ পৰা আৰু কোনোবা এই আন্দোলনৰ যদি প্ৰীতিকৰ ঘটনা সংঘটিত হয় তেনেহ'লে অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু গৃহ বিভাগ দায়ী থাকিব।